আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো মাইটেক বাংলা আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা মোট 100টি পদে লোক নিয়োগ করবে। তো তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো। আবেদনের শেষ তারিখ কবে, শুরুর তারিখ কবে এবং প্রত্যেকটি পদে তারা কতজন লোক নিবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করছি ইন্টোর পর। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, তারা কিন্তু খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজশাহী, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর জেলা প্রার্থীদের অগ্রাধিকার দিবে। অর্থাৎ তাদের জাকুর সালকরে এই সকল জেলা তারা লোক নিয়োগ করবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সহকারী শাখা ব্যবস্থা, এখানে তারা পদ রেখেছে 50 জন এবং এই পদে তারা প্রতি মাসে তারা বেতন প্রোভাইড করে 20,000 টাকা এবং এই পদে চাকরি করতে হলে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছে, স্নাতক পাস হতে হবে এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4 থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজার, সুপারভাইজার পদে তারা লোক নেবে 50 জন এবং এক্ষেত্রে বেতন হবে আপনার 19,000 টাকা। এই পদে চাকরির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, এখানেও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5 সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম সিজিপি 2 থাকতে হবে। সো বন্ধুরা, তাদের এই আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার তারা কিন্তু 2টি পদে মোট 100 জনকে তারা নিয়োগ করবে। সো তাদের কার্যক্রম হচ্ছে মাইক্রো রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপত্র এবং আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মসংস্থা সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদে উদ্যমী এবং পরিশ্রমী লোক প্রয়োজন। অর্থাৎ বন্ধু, আপনি বুঝতে পারছেন তাদের যে সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার যে পদ দুটো রয়েছে, মোট 100টি পদ রয়েছে। এই পদে কিন্তু তারা মাইক্রো ফাইন্যান্সের কাজে সহযোগিতা করার জন্য তারা কিন্তু লোক তাদের এই সার্কুলারের মাধ্যমে প্রয়োজন, সেটা তারা তার সার্কুলার উল্লেখ করে দিয়েছে। তো এই চাকরি সার্কুলার বন্ধুরা আপনাকে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সে সম্পর্কে এখন আমি বলতেছি। উভয় পদের জন্য উচ্চতা হতে হবে 4.5, অর্থাৎ সুন্দর হাতের লেখা হতে হবে, সুস্বাস্থ্যের অধিকার ধরতে হবে এবং কঠোর পরিশ্রমী আপনাকে হতে হবে। নির্বাচিত প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার কাজ করতে হবে। অর্থাৎ যারা যারা এখানে এই 2টি পদে মোট 100টি পদে যারা অ্যাপ্লাই করবেন, তাদের কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে আপনার কাজ করার মন মানসিকতা থাকলেই কিন্তু আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। বিকজ তারা মাইক্রো ফাইন্যান্সের যে ব্যবস্থাটা বা যে চাকরিতে যেটা প্রত্যন্ত অঞ্চলে বন্ধুরা হয়ে থাকে। তো এই কাজের জন্য আপনাকে যে সকল সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে, সেই সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল কমপক্ষে 6 মাস। অর্থাৎ এই প্রতিষ্ঠানে আপনার সুপারভাইজার অথবা সহকারী শাখা সুপারভাইজার যে পদে আপনি নিয়োগ পান না কেন, আপনাকে সম্পর্কে প্রভিশন পিরিয়ড আপনাকে এখানে 6 মাস আপনাকে কাজ করতে হবে এবং শিক্ষানবিশকাল শেষে সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সব প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা আপনাকে প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি হবে। এছাড়াও কর্মদিবসের অধিক কর্তৃপক্ষ দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে এবং উভয় পদের জন্য একজন প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ 35 বছর। অর্থাৎ যাদের বয়স 32 বছর এখনও হয়নি, সেরকম প্রার্থীরা কিন্তু উক্ত চাকরির জন্য আপনার অ্যাপ্লাই করার জন্য সুইটেবল বয়স থাকলে আপনি এই চাকরি দুটোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বন্ধুরা, এখানে তারা কিছু অন্যান্য শর্তাবলী আরোপ করে দিয়েছে। যে কোনো একটি পদে আবেদন করতে পারবে, উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে তারা যে 2টি পদ রেখেছে, সুপারভাইজার এবং সহকারী সুপারভাইজার, এই 2টি পদে একজন প্রার্থী যে কোনো একটি পদে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে আপনাকে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি এখানে চাকরি করার জন্য আপনার সিভি, বায়োডাটা, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আরও যেসব অন্যান্য ডকুমেন্টস রয়েছে সেগুলো খামের ভিতরে ভরে খামের উপর অবশ্যই আপনারা পদের নামটি বন্ধুরা উল্লেখ করে দেবেন এবং ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা এর আগে এখানে অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু আবেদন না করতে নিরুৎসাহিত করেছেন এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে, অর্থাৎ মোটরসাইকেল চালনায় আপনাকে জানতে হবে। তারা পরীক্ষার তারিখ, স্থান এবং সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে হবে। অর্থাৎ আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার যে মোবাইল নাম্বার দিবেন এবং সেই মোবাইল নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনাকে কিন্তু পরীক্ষার তারিখ এবং সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, হোয়াটসঅ্যাপ নাম্বার সহ 2 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আগামী 24 আগস্ট 2024 তারিখের রোজ শনিবার বিকাল 5 ঘড়িয়ার মধ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, চাষরা চেকপোস্ট, ফুলেরহাট, যশোর ডাকযোগে কুরিয়ারে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে।
অর্থাৎ যারা যারা উক্ত পদগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে চান বন্ধুরা, তারা কিন্তু আগামী 24 আগস্টের মধ্যে তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে আব্দুল ওয়েলফেয়ার সেন্টার, চাষড়া চেকপোস্ট, ফুলেরহাট, যশোর ডাকযোগে, অথবা আপনারা সরাসরি এবং হাতে হাতে আপনারা কিন্তু জমা দিতে পারেন। সো বন্ধুরা, নিচে তাদের একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছে তারা, আমি ঠিকানা একটু বড় করে আপনারা দেখাচ্ছি, এখানে যে আপনারা বিস্তারিত এই চাকরির ব্যাপারে জানতে পারবেন। সো বন্ধুরা, তাদের যে সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার এই দুটি পদে 50-50 যে 100 জন লোক নিয়োগ করবে আব্দুল ওয়েলফেয়ার সেন্টারে। আপনারা যারা যারা চাচ্ছেন এই প্রতিষ্ঠানে বা মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সের আপনারা জব করতে চান, তারা কিন্তু এই চাকরিটা আপনারা দেখতে পারেন, আপনার জন্য একটি ভালো চাকরি হতে পারে। সে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং মাইটিক বাংলা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আর বন্ধুরা, এই চাকরির বিষয়ে যদি বিস্তারিত কিছু আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।